আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসমিনা কুকিং চ্যানেল এই গরমে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি একটি আম ছিলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে ছিলে রেখেছি এবারে এগুলোকে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে দিয়ে আমের একটি জুস বা শরবত বানাবো এখানে আম সিদ্ধ করা ঝামেলা ছাড়াই বানিয়ে নেব খুব টেস্টিভাবে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমটা বাড়িতে থাকলেই হবে আর যে উপকরণগুলো দেবো আমাদের বাড়িতে সব সময় থাকে তো এইভাবে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আমের টক ভাব দেখে সেভাবে আপনারা চিনিটা অ্যাড করবেন কম বেশি করে নেবেন তো আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম দিয়ে প্রথমে একবার ব্লেন্ডারটি ঘুরিয়ে নেব তারপরে এক ফোঁটা কি দু তিন ফোঁটা যেমন শরবতটা হবে সেরকম হিসাবে ফুড কালার মিশিয়ে নেবেন আমি এক ফোঁটা দিয়েছি যেহেতু শরবতটা হালকা কম ছিল তাই আপনাদের বেশি হলে বেশি করে দিয়ে নেবেন এবং এক প্যাকেট জল জেরা দিয়ে দেব আর কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দেব যাতে শরবতের টেস্টটা আরও বাড়িয়ে দেয় এবং শরবতটার জন্য আমি এখানে বরফের টুকরো নিয়ে নেব যেটা শরবতের স্বাদটা আরও বাড়িয়ে দেবে এবার আমি শরবতগুলো ভালো করে ফেটে নিয়ে গ্লাসে ঢেলে নেব খুব সহজে এই রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এবং গরমে শান্তির সঙ্গে খেতে পারবেন তো এভাবে আমি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি এবারে বরফের টুকরোগুলো আমি শরবতে দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা হলে খেতে আরও ভালো লাগবে তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন দেখবেন খুব টেস্টি হয়েছে খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই একবার হলেও অন্তত এই আমি শরবত রেসিপিটা বাড়িতে তৈরি করবেন এবং বাড়িতে থাকা লেবুই এভাবে চাকা করে কেটে নেবেন একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এবং এক সাইড থেকে কেটে এভাবে লাগিয়ে দেবেন গ্লাসের ভিতরে তো দেখুন বন্ধুরা এই শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন গরমে আরও নতুন নতুন শরবত রেসিপি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আমারও ভালো লাগবে আপনাদের জন্য নতুন কিছু রেসিপি নিয়ে আসার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি খুব অল্প সময়ে এবং অল্প খরচেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেসিপি তৈরি করার চেষ্টা করি যাতে আপনারা সব কিছু তৈরি করতে পারেন